নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা সাপ্তাহিক রাশিফলের ভিডিও, অর্থাৎ সেপ্টেম্বর মাসের এই যে সেকেন্ড উইক, প্রায় ফার্স্ট উইক শেষ হওয়ার মুখে সেকেন্ড উইক, কেমন যাবে, কি হবে, কি হতে পারে, তার আলোচনা, ওভারঅল জিস্টগুলো এই ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করব, করার চেষ্টা করব। আমার সাপ্তাহিক রাশিফল কীভাবে হয় আপনারা জানেন, প্রত্যেক দিনই আপনারা মানে প্রত্যেক সপ্তাহতেই দেখে আসছেন, ওইভাবেই চলছে। গত সপ্তাহে দিতে পারিনি, শরীরটা খারাপ ছিল, তো বন্ধ রেখেছিলাম, আবার শুরু করে দিচ্ছি। চলুন শুরু করা যাক। আপনাদের চ্যানেল সাথে থাকুন, ডেসক্রিপশান দেখতে পারেন, আমি রেগুলারলি আপডেটগুলো নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি। তাহলে চলুন শুরু করব, বা সাপ্তাহিক রাশিফলটা যেভাবে শুরু করি বা প্রত্যেক সপ্তাহে যেভাবে দিই সেভাবেই আলোচনাটা করা যাক। প্রথমত রবিবারে ইনফরমেশানগুলো থাকে, তারপর সাপ্তাহিক থাকে, এবং তারপর একটু গল্পগুজব থেকে যায়, সেভাবেই শুরু করি। কালকে 3rd September 2023 রবিবার, মীন রাশি, রেবতী নক্ষত্র, কৃষ্ণপক্ষ চতুর্থী তিথি এবং বৃদ্ধি যোগ চলবে আগামীকালকের দিনে। নক্ষত্রগুলো একটু বুঝে রাখবেন, কোন কোন নক্ষত্রগুলো আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দিতে পারে। ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, উত্তরাসারা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী আপনাদের ক্ষেত্রে, আপনাদের চলার ক্ষেত্রে বেটার রেজাল্ট দেবে। টাইমটা বুঝে রাখবেন, ভালো আর খারাপ সময়গুলো। আগামীকালকের দিনে 10:03 সকালবেলা থেকে 11:47 সকালবেলা দেখে ব্যবহার করবেন বা বুঝে ব্যবহার করবেন, মানে 10:03 থেকে 11:47, 6:12, 9:32 1 নম্বর, 2:35 থেকে সন্ধে 7:05 2 নম্বর আপনারা পজিটিভলি ব্যবহার করুন, বা ব্যবহার করলে আমার মনে হয় আপনারা বেটার রেজাল্ট পাবেন বা বেটার ফল পাবেন। রোববারের দিন বলার কিছু নেই, আপনারা সূর্যদেবকে প্রণাম করবেন বা সূর্যদেবকে স্মরণ করবেন, তাতে অনেকাংশে শুভ ফল আপনাদের জন্য আসবে বা অনেকটা বেটার ফল আপনাদের ক্ষেত্রে আসবে। তো সূর্য প্রণাম করুন, করে শুরু করুন। কালার, সংখ্যা একটু বলে নিই, ভালো খারাপ সময়টা বলে দিয়েছি, কালার আর সংখ্যাটা বলে নিই। মেষ 7, 6, বৃষ 3, সবুজ, মিথুন অরেঞ্জ 2, কর্কট হলুদ 9, সিংহ লাল 9, কন্যা সবুজ 5, তুলা ছাই 6, বৃশ্চিক লাল 3, ধনু হলুদ 3, মকর সবুজ 5, কুম্ভ ছাই 4, মীন লাল 1। আপনারা ব্যবহার করুন, ব্যবহার করলে বেটার রেজাল্ট পাবেন। আর অবশ্যই সূর্য প্রণাম, সূর্যদেবকে স্মরণ, মনন, চিন্তন করা আমার মনে হয় আপনাদের জন্য, আপনাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দেবে। আসি মেন আলোচনার জায়গায়, মেষ থেকে মীন রাশি, কালকের দিনে কী হবে, কাল এই সপ্তাহে কী হবে, কী রেজাল্ট হবে, ওভারঅল জিনিসগুলো শুরু করব বা শুরু করা যাক। মেষ দিয়ে শুরু করব। বৃহস্পতি রাহু মেষে অবস্থান করছে, শুক্র কর্কটে, বক্রী অবস্থায়, রবি বুধের বুধাদিত্য থাকলেও বুধ বক্রী সিংহ রাশিতে, মঙ্গল কন্যায়, তুলায় কেতু, শনি কুম্ভতে বক্রী, এবং মীন রাশি দিয়ে সপ্তাহ শুরু হচ্ছে, চন্দ্র মীন রাশিতে সপ্তাহ শুরু হচ্ছে। তাহলে প্রথম রাশি কী রাশি, মেষ, মেষ দিয়ে শুরু করছি। দেখুন, মেষের শরীর স্বাস্থ্য অনেকটা ভালোর দিকে যাবে, শত্রু দমন হচ্ছে, শত্রুতা দমন হচ্ছে। বাবার হেলথ খেয়াল রাখুন, বাচ্চার হেলথ ভালো থাকবে, বাচ্চারা বদমাইশিটা ভীষণ রকমের করবে, হেলথ নিয়ে না হলেও সন্তান নিয়ে একটা চিন্তার জায়গা থেকে যাচ্ছে, তাদের অ্যাক্টিভিটিস বা তাদের কার্যকলাপ কোনোভাবে বা পড়াশোনা, একটা দুশ্চিন্তার জায়গা দেখাচ্ছে। কর্মক্ষেত্রে কিন্তু সফলতা, সব কর্মক্ষেত্রে স্ট্রেস ফ্রি হওয়া
তার নির্দেশ করছে। আপনি এই সপ্তাহে কাজগুলো গুছিয়ে এবং ভালোভাবে করতে পারছেন, সিনিয়রদের সাপোর্ট পাবেন, কলিগদেরও সাপোর্ট মোটামুটি পাবেন। হ্যাঁ, পেছনে আপনাকে চারটে গালাগাল দিতে পারে, তাতে কী এসে যায়, তো এটা নিয়ে ভাববেন না। এই সপ্তাহে নতুন দায়িত্ব নিয়ে কাজকর্মগুলো করা যাবে। দাম্পত্য জীবনে সাফল্য, কিন্তু হাউস ওয়াইফরা পারিবারিক একটা বিবাদের জড়িয়ে পড়তে পারেন। ইভেন আপনি একজন পুরুষ হলেও এই ব্যাপারটা কিন্তু থেকে যাচ্ছে। বিজনেস ক্ষেত্র এই সপ্তাহে 2-3 দিন ভালো চলবে, খুব ভালো চলবে, বাদবাকি দিন কিন্তু চলছে না। 2-3 দিন ভালো হচ্ছে, 4-5 দিন গণ্ডগোল হচ্ছে। ভালোটা খুব হবে, খারাপটা কিন্তু অনেকটা বেশিই হবে, তো মাঝামাঝির কোনো জায়গা নেই, তো এটা একটু লক্ষ্য রাখবেন। প্রেমে সাফল্য, প্রেমিক বা প্রেমিকারা সফল হচ্ছেন, প্রেমের বাধা ঝগড়া বিবাদ কাটতে পারে। ভ্রমণে সাফল্য, ইনভেস্টমেন্ট দেখে করা উচিত। বন্ধুভাগ্য খুব একটা ভালো নয়। অশ্বিনী নক্ষত্র এই সপ্তাহে বড় কিছু পারচেজ হতে পারে। ভরণী নক্ষত্র চোট আঘাতের একটা সম্ভাবনা তৈরি করছে। কৃত্তিকা নক্ষত্র কর্মক্ষেত্রে ঝামেলা থেকে মুক্তি পাবেন। বৃষরাশি, আপনি যখন বৃষর মানুষ বা আপনি যখন বৃষর জাতক বা জাতিকা, দেখুন বৃষরাশির ক্ষেত্রে সিদ্ধান্তহীনতায় ভোগার যোগ রয়েছে। ফ্রাস্ট্রেশন বিল্ড হতে পারে, কাজ করতে পারে। শরীর ভালো থাকছে, ফ্যামিলির শরীর ভালো থাকছে, জুনিয়রদের সাথে সম্পর্ক একটু খারাপ হচ্ছে, জুনিয়রদের সাথে আপনার ভাই বোনও হতে পারে, সব মিলিয়ে লক্ষ্য রাখবেন। সিদ্ধান্তহীনতায় ভোগা, মাথা গরম, টেম্পার লুজ করা, ভাষা খারাপ হওয়া যোগ দেখাচ্ছে। টাকা পয়সার চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকবে এবং কিছু কেনাকাটি করার ব্যাপার থাকলে চলতে পারে। ভ্রমণাদি বিষয় কিন্তু প্রবলেম দেবে, ভ্রমণে চাপ রয়েছে, চাপ দেখাচ্ছে, তো এটা নজর রাখবেন আপনি যখন বিষর মানুষ। চাকরির জায়গা যখন দেখছি, আপনি যখন বিষর মানুষ হচ্ছেন, চাকরি ক্ষেত্র যখন দেখছি, চাকরি ক্ষেত্রে কুইক কাজগুলো হবে এবং চাকরি ক্ষেত্রে না দৈব সাথ দেবে। বড় কোনো ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন এবং ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করতে পারেন। আপনাকে আমি যেটা বলছিলাম যে সিদ্ধান্তহীনতায় ভোগা, টেম্পার লুজ করা, এগুলোকে চেক করুন। আপনার কাজ ভালো হচ্ছে, আপনার বিজনেস ভালো হচ্ছে এবং কাস্টমার ডিলিংস, কাস্টমার স্যাটিসফ্যাকশন যথেষ্ট বাড়ছে। শত্রুতা কিছুটা থাকবে, বাট আপনাকে সেটা হ্যাবক কোনো প্রবলেম দেবে না বা বিশাল কোনো প্রবলেমে ফেলে দেবে এটা বলা যাচ্ছে না। কিছুটা থাকলো, কিছুটা চললো, চলতে পারে, বাট সেটা ওইটুকুই। দাম্পত্য জীবন স্টেবিলিটি, হাজব্যান্ড ওয়াইফের ভোগান্তি কমবে। প্রেমিক প্রেমিকারা একটু চাপে রয়েছেন, আপনি প্রেম করছেন, খেয়াল রাখুন, আমার মনে হয় প্রেমের জায়গায় একটু গণ্ডগোল দেখাচ্ছে। সন্তান সুখ ভালো, বিদ্যায় বাধা রয়েছে, পড়াশোনায় খেয়াল রাখুন, লিগাল প্রবলেম খেয়াল রেখে চলুন। আপনি হাউস ওয়াইফ হলে আপনি পজিটিভ রেজাল্ট পাবেন, সকলকে নিয়ে, সকলের জন্য, কিন্তু আইনত গোলযোগ, জায়গা জমি সংক্রান্ত প্রবলেম এগুলো ভোগাতে পারে। কৃত্তিকা, অর্থ ব্যয় বাড়বে। রোহিণী নক্ষত্র সম্পর্ক মজবুত হচ্ছে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু ভালো পরিচিতি তৈরি হচ্ছে। দেখুন মিথুন রাশি, মিথুনের শরীর কিন্তু এ সপ্তাহে খুব একটা ভালো হচ্ছে না, চোটাঘাত লাগা আসতে পারে, হেলথ একটা ইস্যু হচ্ছে, প্রবলেম দিচ্ছে। বাদবাকিরা ভালো থাকবেন, বাবা মা ছেলে মেয়ে পার্টনার ভালো থাকবেন। ইনভেস্টমেন্ট হবে না, ভ্রমণ হতে পারে, টাকা দেখে খরচা করুন। সেকেন্ড হাউসে শুক্র বসে রয়েছে, ফালতু খরচা, আজেবাজে খরচা অনেকটা বেড়ে যেতে পারে, তো বন্ধুরা এটা আপনাকে নজর রাখতে হচ্ছে আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা। মিথুনের ক্ষেত্রে চাকরিগত দিকে সাফল্য নির্দেশই করছে। চাকরি ক্ষেত্রে পেন্ডিং পুরনো কোনো ঝামেলা, দীর্ঘস্থায়ী কোনো প্রবলেম, কোনো শত্রুতা ক্লিয়ার হতে পারে, না হলে গতানুগতিক চলবে। নতুন দায়িত্ব নিয়ে খুব বিশাল কিছু যে করে উঠতে পারবেন তা কিন্তু নয়, কিন্তু যদি কোনো ঝামেলা, যদি কোনো অশান্তি, যদি কোনো ঝঞ্ঝাট এগুলো চলে না, এখান থেকে আপনাকে অনেকটা বেটার রেজাল্ট দেবে, কথা এগিয়ে রাখা যাবে। বিজনেস অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে এবং চাকরি ক্ষেত্র আদারওয়াইজ অ্যাভারেজই চলবে, তো চাকরি ক্ষেত্রে যে বিশাল কিছু সুহূর্তের জায়গা আসছে এটা কিন্তু নয়, এটা একটু লক্ষ্য রাখবেন। দাম্পত্য ভালো, প্রেম ভালো, গুরুজনদের সাথে সম্পর্ক আপস অ্যান্ড ডাউন্স চলতে পারে। আইন এবং পড়াশোনা দুটো ক্ষেত্রেই সাফল্য রয়েছে।
টিচারদের সাপোর্ট পাচ্ছেন, লিগাল প্রবলেম চললে আপনার যারা উকিলবাবু রয়েছেন বা এরকম ব্যাপার, তারা খুব ভালোভাবে কাজ করে আপনাকে বার করে দিতে পারে। ভাই বোনদের সাথে একটু সম্পর্কের অবনতি, আপনি হাউসওয়াইফ হলে পরিস্থিতিগুলো আপনার এগেনস্টে থাকছে, এটা একটু খেয়াল রাখবেন। তো মানুষজন যাদের সাথে ওঠা বসা চলা খাওয়া একটু লক্ষ্য রাখবেন, কিন্তু গুরুজনদের জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। সন্তান সুখ যথেষ্ট ভালো, অসুবিধা নেই, চাকরি ক্ষেত্রে দায়িত্ব নেওয়ার ব্যাপারে একটু বুঝে শুনে। মৃগশিরা নক্ষত্র পারিবারিক কলহ, আদ্রা নক্ষত্র অতিরিক্ত মাথা গরম, পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা সব কাজকে আদা খ্যাপচা করে ফেলা, লক্ষ্য রাখবেন। কর্কট রাশি, আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা, কর্কটের বাধা বিপত্তির যোগ কিন্তু এ সপ্তাহে থেকে যাচ্ছে। হোঁচট খাওয়া এবং হোঁচট খেতে খেতে চলা এর নির্দেশ করছে। শরীর ভালো, বন্ধুভাগ্য ভালো নয়, প্রেম ভাগ্য ভালো নয়, পয়সার চাপ মোটামুটি চলছে এবং ঝঞ্ঝাটের মধ্যে থাকতে হচ্ছে। একটা স্ট্রেস, একটা মানসিক অশান্তি, একটা অস্থিরতা, এই ব্যাপারটা কিন্তু চলবে। ভ্রমণে সাফল্য রয়েছে এবং ভ্রমণ ভালোই হচ্ছে, কোনো ঘোড়া কোনো বেড়ানো বা ইত্যাদি, দাম্পত্য জীবনটা ভালো হবে। পড়াশোনার জায়গা, টিচারদের সাপোর্ট বলুন, কোনো এডুকেশন থাকলে স্কোরটা ভালো হচ্ছে, এগুলো হচ্ছে। চাকরি ক্ষেত্র অ্যাভারেজ চলছে বলতে পারি। মনের দিক থেকে একটা যে খুশি, খুশি হওয়া, খুশি থাকা, একটা স্যাটিসফ্যাকশান ফিল করা, এই জায়গা কিন্তু গণ্ডগোলের দেখাচ্ছে। তো চলছে, চলে যাচ্ছে, ব্যাস এটা বলা যায়। কিন্তু ব্যাপক পজিটিভলি আপনি কারুর ভালো করতে চাইতে পারেন, কারুর ভালো চাইতে পারেন, কিন্তু লোকে আপনার কতটা ভালো চাইছে, আপনি আমার সাপোর্ট করছেন কিন্তু আমি আপনার সাপোর্ট কতটা করছি, এগুলোই কিন্তু একটা প্রশ্ন বা প্রশ্নচিহ্ন তৈরি করে দিচ্ছে। তো বন্ধুরা এটা একটু খেয়াল রাখবেন। প্রেমে সাফল্য রয়েছে, বাবা মায়ের সাথে সম্পর্ক ভালো, শরীর ঠিকই আছে, আপনার এবং আপনার পিতা বা আপনার মা আইন কোর্ট কাছারি একটু ভোগাতে পারে। তো আপনার যখন কোনো আইনত গোলযোগ, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি সংক্রান্ত প্রবলেম এগুলো চলছে, আপনি এটা একটু লক্ষ্য রাখবেন। আপনি যখন কর্কটের মানুষ, কর্কট পুনর্বসু নক্ষত্র, কন্ট্যাক্টসগুলো কাজে লাগবে না। কর্কট পুষ্যা নক্ষত্র, অর্থ ব্যয় বেশি হবে। অশ্লেষা নক্ষত্র, পারিবারিক শত্রুতা, ফ্যামিলি থেকে শত্রুতা, গুপ্ত শত্রুতা, এগুলো থেকে যাচ্ছে, লক্ষ্য রাখবেন। সিংহ রাশি, সিংহর শরীর ভালো থাকছে, সিংহর বাবার হেলথ খেয়াল রাখবেন। আর কিছু ক্ষেত্রে কোনো জুনিয়রদের জন্য আপনাকে কোনো প্রবলেমে পড়তে হতে পারে, জুনিয়রদের জন্য, কোনো ভাই বোন, আপনি হাউসওয়াইফ হলে ননদ যা দেওর, এদের জন্য কোনো রকমভাবে প্রবলেম আসতে পারে, খেয়াল রাখবেন। সন্তানের হেলথ খেয়াল রাখবেন, সন্তানকে খেয়াল রাখবেন, ভাগ্য সাথ দেবে, ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটির জায়গা রয়েছে। আর ট্যুরস বা ট্রাভেল মোটামুটি সাকসেস দেবে, আশা করা যায় একটা একটা স্টেবল সাকসেস বা সফলতা দেবে, এটা কিন্তু আশা করতে পারি আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা। কথাবার্তা এগোনো যাবে, একটু একটু ভলিউমটাকে তেজ করতে, মানে তেজ দিতে হবে এর দৃঢ়তার সাথে। সেই বলে না, মিনমিন করে কথা না বলে, একটু জোরে বলো, সব কিছুতে একটু প্রেশার দিতে হবে। সেটাই আপনি হাউসওয়াইফ হলেও চাকরি ক্ষেত্রে একটু চাপ দিন, চাপ তৈরি করুন, প্রেশার বাড়ান, বেটার রেজাল্ট দেবে সিংহর মানুষ। বিজনেস ভালোর দিকে যাচ্ছে, যাচ্ছে মানে মুভটা করছে ভালোর দিকে, ভালো হচ্ছে বলছি না, একটা পজিটিভ ভাইবস আপনি ফিল করবেন। ধরুন কাস্টমার কাউন্টার ফাঁকা যাচ্ছিলো, তিনটে চারটে করে লোক আসছে, তাহলে ভালোর দিকে যাচ্ছে, এই ব্যাপারটা বলতে পারি। ব্যবসা যে হ্যাবকভাবে হচ্ছে এটা কিন্তু বলতে পারছি না। সম্পর্কগুলো মজবুত হবে, ইদার হাজব্যান্ড ওয়াইফ অর প্রেম, বোথ সাইডে। তো আপনি সব মিলিয়ে একটা পজিটিভ রেজাল্টের দিকে এগোচ্ছেন অন্তত এই সপ্তাহের জন্য। গুরুজনদের সাথে সম্পর্ক ঠিকঠাক, বাচ্চাগুলোকে খেয়াল রাখুন, বিদ্যায় সাফল্য কম। পড়াশোনা, পড়াশোনা করা, পড়াশোনা চালানো, সাফল্য কম, কিন্তু এক্সপেক্টেড যে আইন কোর্ট কাছারি পুলিশ থানা এগুলো আপনাকে সফল বানাবে বা পজিটিভ রেজাল্ট দেবে। আপনি যখন কন্যার আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, তাহলে সিংহ রাশির ক্ষেত্রে মোটামুটি চাপটা রিলিজ করছে এবং ধৈর্য বাড়ান আর চেপে ধরুন, বেটার হবে। মঘা সিংহ দৈব সাপ দিচ্ছে, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, শত্রু দমন হচ্ছে,
উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকের কথায় বেশি বিশ্বাস করবেন না। ওটা বলছে তাহলে ওটাই ঠিক, ওটা বলছে না না তাহলে এটাই ঠিক, এই লোকের কথা না, আপনি দেখে একটু কাজ করুন, বেটার হবে। কন্যা রাশি, কন্যার শরীর ভালো থাকছে, কন্যার দুর্ঘটনার যোগ রয়েছে, অ্যাক্সিডেন্ট, চোটাঘাত, রক্তপাত খেয়াল রাখবেন, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন, ইনভেস্টমেন্ট হবে না, ভ্রমণ হতে পারে। এবার বলবেন কথাটা কীরকম হলো, ভ্রমণও হবে অ্যাক্সিডেন্টও হবে, দুটোর মানে তো আলাদা হয়ে গেল। রাস্তায় আমি শুধু ঘুরতে গিয়ে যে অ্যাক্সিডেন্ট হয় তা তো নয়, ধরুন আমি বাড়ি থেকে বেরিয়েছি বাইক নিয়ে ধাক্কা মারলাম, কিন্তু আমি যখন দীঘা যাচ্ছি, আমি যখন পুরী যাচ্ছি, আমি যখন কাশ্মীর যাচ্ছি, লাদাখ যাচ্ছি, এটাকে বলছে ঘোরা বা অফিসিয়াল কোনো ট্যুর তো হচ্ছে। আপনি যেচে ঝামেলা ডেকে আনবেন না, যেচে ঝামেলা তৈরি করতে পারেন, কোনো প্রবলেম নেই, আপনি বলেন ভাই আয় আমার কাছে, এই ব্যাপারটা কিন্তু দেখা যাচ্ছে। তো লোকের ঝামেলা, উটকো ঝামেলা, বেশি আর্গুমেন্ট আর লোকের সাথে বেশি গন্ড বা মানে গল্প, খোঁজ গল্প, হ্যাঁ হেল্প করতে চাই, ওগুলো করবেন না, নিজের কাজে ফোকাস রাখুন, কাজ অনেকটাই করবে, দায়িত্ব নিন, নিজের নিজের উন্নতি সাধিত করার চেষ্টা করুন, আমার মনে হয় আপনি বেটার রেজাল্ট পাবেন। আপনি যখন কন্যার মানুষ, কন্যা সাকসেস পাবে, আমি বলছি পাবে, আমি বলছি পাবে, ব্যাস পাবে, দায়িত্ব নিয়ে বলছি, করুন, বেটার রেজাল্ট হবে। বিজনেস মোটামুটির থেকে ভালো ভালো, হ্যাঁ অনেকে হবে না, সত্যি কথা, কেন হবে না, তার রাশিচক্র খারাপ, তার দশা খারাপ, তার দশা খারাপ। ধরুন কারুর কন্যা রাশি শুক্রের দশা চলছে আর কারুর কন্যা রাশি মঙ্গলের দশা চলছে, এক ফল পাবে থোড়ি, এক ফল পাবে না, এটা ঘটনা, এটা বুঝুন তো, এটা ব্যাপার। ধরুন ভাগ্য কীভাবে পরিবর্তন হয় জেনে রাখা দরকার, এটা দু এক হাসপাতালে, একটা হাসপাতালে এখন দুটো বাচ্চা জন্মাচ্ছে, দুটোই ধরুন মেয়ে বা দুটোই ধরুন ছেলে জন্মেছে, একজনের বাবা কোটিপতি, আর একজনের বাবা পার ডে ইনকাম করে 200 টাকা, তা দুটো ছেলে ভাগ্য, যে ছেলেটার বাবা কোটিপতি সে ভাগ্য নিয়েই জন্মে গেল, তার বাবা তার জন্মালো, তার বাবা তার অ্যাকাউন্টে 1 কোটি রাখা। এবার বলবেন যে বাবার আছে তো আমার কি, বাবার আছে ছেলেটাকেই তো দেবে, ঘটনা তো এটা, তো এটা ব্যাপার। আর যে ছেলেটার বাবা 200 টাকা পার ডে ইনকাম করছেন, মানে মাসে 5000 টাকা, তার তার বাবা সেই ছেলেটার জন্য কতটা করতে পারবে, হ্যাঁ। আর সব ছেলেই বা মেয়েই যে বিশাল ট্যালেন্ট নিয়ে জন্মাবে তা তো নয়, তো এই এইটা ব্যাপার, এটা একটু বুঝুন। তো এই জায়গাটা কন্যা রাশির ক্ষেত্রে ওভারঅল সবটা কিন্তু ভালোর দিকে যাচ্ছে, রিলেশনশিপটা একটু ভোগাবে, রিলেশনশিপের জায়গাটা একটু ডিস্টার্ব করছে গুরুজন, তাদের প্রতি কর্তব্য ভালো হচ্ছে, বিদ্যা একটু বাধার, আইনত গোলযোগ পজিটিভ রেজাল্ট দেবে। উত্তর ফাল্গুনি নক্ষত্র কথা বলবেন একটু বুঝে, হস্তা নক্ষত্র তাড়াহুড়ো কোনো কিছুতে করবেন না, চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা ডিল সাবধানে করবেন, ডিল সাবধানে। এবার আপনি মুদিখানার দোকানে গিয়ে 5 কিলো মুড়ি কিনছেন, এটাকে ডিল বলবো না, টাকা পয়সার ডিল যখন করছেন একটু দেখে করবেন। পরের রাশি হচ্ছে তুলা রাশি, আপনি তুলার জাতক বা জাতিকা হলে তুলা রাশির ক্ষেত্রে শুক্র বক্রী অবস্থায় রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে, তুলা রাশির শরীরটা একটু ভোগাচ্ছে, তুলা রাশির মানসিক চাপ একটু চলছে। আপনার প্রশ্ন যদি হয় সামনের সপ্তাহে চাপ কাটবে কি না, আমি বলবো কর্মক্ষেত্রের চাপ কাটবে, কিন্তু ফ্যামিলি নিয়ে চাপ একটা থেকেই যাচ্ছে, স্পেশালি শরীর নিয়ে। ইনভেস্টমেন্ট হতে পারে, ট্যুর শো হতে পারে, কিন্তু পরিবার বা পরিবারের প্রত্যেকটা মেম্বারের হেলথ আপনাকে লক্ষ্য রাখতে হবে বা নজর রাখতে হবে, আপনি যখন তুলা রাশির জাতক বা জাতিকা। তুলা রাশির অপরচুনিটি ক্রিয়েট হবে, সুযোগ পাবেন, নতুন দায়িত্ব নিতে পারবেন, নতুন কাজে হাত দিতে পারবেন, পোস্ট বা পদোন্নতি পাওয়ার জায়গা, ভালো কোনো নিউজ আসার জায়গা রয়েছে, বিজনেস ডেভেলপ করার জায়গা রয়েছে, কিন্তু পুরনো কোনো শত্রুতা, পুরনো কোনো পেছনে লাগা বা এই ধরনের ব্যাপার আপনাকে ভোগাতে পারে, একটু খেয়াল রাখবেন। তো পুরনো কোনো ঝামেলা, অশান্তি, খিঁচ লক্ষ্য রাখবেন। স্বামী স্ত্রী সম্পর্ক ভালো, কিন্তু পার্টনারের শরীর ভালো নয়। ধরুন আপনি হাজব্যান্ড, আপনার ওয়াইফের সাথে আপনার সম্পর্ক ভালো চলছে, কিন্তু আপনার ওয়াইফের শরীরটা হয়তো কন্ট্রোল করছে, শ্বশুর বাড়ির জায়গা ভালো হচ্ছে না, আপনি পুরুষ হন আপনি মহিলা হন লক্ষ্য রাখবেন, তাদের প্রতি কর্তব্য আর তাদের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে ছোটাছুটি করতে হবে। প্রেম ভালো, বিদ্যা ভালো, সন্তান ঠিকঠাক রয়েছে, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা একটু চোখ খোলা রাখুন, আমার মনে হয় পজিটিভ রেজাল্ট রয়েছে, ডিল হবে, কথাবার্তা এগোতে পারে, কনফিডেন্সের একটা অভাব রয়েছে, বাড়িয়ে নিন, দৈব সাথ দেবে।
তুলার জাতক বা জাতিকা হলে। তুলা চিত্রা নক্ষত্র, সিনিয়রদের পেছন ছাড়বেন না। সাতী নক্ষত্রের জাতক বা জাতিকারা হটকারী হয়ে পড়তে পারেন, হটকারী, আমি এটাই করবো, এটাই খাবো, এটাই চাই, হটকারিতা। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড রাখতে হবে, তবে কাজ এগোবে। তুলা রাশির জাতক বা জাতিকারা একটু অ্যাগ্রেসিভ থাকুন বা একটু অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড রাখুন, বেটার রেজাল্ট পাবেন। বৃশ্চিক রাশি, এই রাশিটা বেস্ট রেজাল্ট পাবে এই সপ্তাহে, বেস্ট রেজাল্ট পাবে আশা করতে পারি। পয়সার চাপ থাকবে, ওটা নিয়ে অত আনন্দ পাওয়ার কিছু নাই। শরীর ভালো হচ্ছে, মায়ের শরীর খেয়াল রাখবেন। ইনভেস্টমেন্ট একটু দেখে, টাকা খরচা একটু দেখে, ভ্রমণ হতে পারে, যে কোনো দায়িত্ব আপনি নেবেন, কাজ করিয়ে নিতে জানতে হবে, চাপে রাখতে জানতে হবে, রাখতে। দেখবেন একজন ম্যানেজার কী করে, বা ধরুন কর্পোরেটের যারা রয়েছে, টিমে কাজ হয় না, যে আমার টিমে 20 জন আছে, ওই 20 জন কাজ করছে, আমার নাম হচ্ছে, কাজ করিয়ে নিতে জানতে হবে এবং অনেকটা কাজ এগোবে। পোস্টের জন্য ঝাঁপাতে পারেন, নিজের প্রফিটের জন্য ঝাঁপাতে পারেন, ইমোশন দেখাবেন না, আর বন্ধুত্ব হবে না। ব্যবসা ভালোর দিকে যাচ্ছে, ব্যবসা অন্য রাশির থেকে আপনার বিজনেস ভালো হবে। ধরুন আপনি মুদিখানা চালান, একটা সিংহ রাশির মুদিখানা চালানো লোকের থেকে আপনি বেটার রেজাল্ট পাবেন, আমি এটা বলতে পারি আপনাকে। তো কম্পেয়ার করুন আশেপাশের লোকজনের সাথে, দেখবেন আপনি বেটার রেজাল্ট পাচ্ছেন কি না, এটা ঘটনা। সেম প্রফেশনের সাথে কম্পেয়ার করতে হবে, অন্য প্রফেশনের সাথে কম্পেয়ার করলে হবে না, অন্য প্রফেশনের সাথে কম্পেয়ার করলে কিন্তু তখন ফ্রাস্ট্রেশন বেড়ে যাবে। ধরুন দুর্গাপুজো আসছে, দুর্গাপুজোর 20 দিন আগে, 20 দিন আগে একজন যে লোকটা ধরুন হার্ডওয়্যারের বিজনেস করে বা ইলেকট্রনিক গুডসের বিজনেস করে, সে যদি একটা শাড়ির দোকানদারের সাথে কম্পেয়ার করতে যায়, ওর দোকানে অত বেচা কেনা কেন, তাহলে তো সে ফ্রাস্ট্রেটেডই হবে। সে দেখতে হবে আমার হার্ডওয়্যারের দোকান রইলে অন্য একজন হার্ডওয়্যারের দোকানদার কী রেজাল্ট পাচ্ছে, বা আমার শাড়ি থাকলে আমি পাশের শাড়ির দোকানদারকে দেখব, এটা বেটার হবে। দাম্পত্য জীবন ভালো করুন, প্রেম ভালো হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক মধুর করুন, গুরুজনদের প্রতি কর্তব্যগুলো আরও বেশি করে করতে হবে, ভাই বোনদের থেকে একটু সাবধান, সন্তান সুখ ভালো, পড়াশোনা ভালো, একটাই প্রবলেম লিগ্যাল প্রবলেম, এটা আপনাকে ভোগাতে পারে। আর টাকার ব্যাপারটা যেটা বলছিলাম খেয়াল রাখবেন, বিশাখা নক্ষত্র আপনি একটু স্বার্থপর হবেন, অনুরাধা নক্ষত্র নিজে প্রেজেন্ট থেকে কাজ করবেন, জ্যেষ্ঠা নক্ষত্র এই সপ্তাহে হিসাব ঠিকঠাক রাখবেন, হিসাব হিসাবই হওয়ার প্রয়োজন রয়েছে। বৃশ্চিক গেল, ধনুরাশি, আপনারা প্রশ্ন করেন ধনুরাশি কবে ভালো হবে, ধনুরাশির কবে, ধনুরাশির মানুষ কবে ভালো ফল পাবেন। ধনুরাশি যখন ভালো ফল পাওয়া শুরু হবে, মানে অন্য অনেককে অনেক রকমভাবে বিট করবে, এখনও দেরি আছে, একটু দেরি আছে, এতদিন ওয়েট করেছেন, এখনও 3-4 মাস ওয়েট করতে হবে আপনাকে। কিন্তু যখন আপনি শুরু করবেন, অন্যজন কেউ দাঁড়াবে না আপনার কাছে, এটা জেনে রাখুন, এটা জেনে রাখুন। তো ধনুর ক্ষেত্রে হেলথ ভালো, ইনভেস্টমেন্ট হবে না, ভ্রমণ হতে পারে, টাকার চাপ রয়েছে, পারিবারিক শত্রুতা মাথার ওপর দিয়ে যাবে এই সপ্তাহে, লক্ষ্য রাখবেন। পারিবারিক বা পারিবারিক শত্রুতার জায়গা প্রবলভাবে চলছে, খেয়াল রাখবেন। বন্ধুত্ব, কলিগ, অফিসের বন্ধু, এদের সাপোর্ট পাবেন। ফাইন্যান্সিয়াল একটু ক্রাইসিস চললেও আমার মনে হয় আউটসাইডার, বাইরের লোকজন, অফিসের লোকজন, এরা মোটামুটি সাপোর্ট করবেন এবং অফিস পাশে দাঁড়াবে। ধরুন অফিসের কোনো কলিগ, কোনো সিনিয়র বা এইরকম কোনো ব্যাপার চলছিল, এই জায়গাটা বেটার হচ্ছে এবং কাজকর্ম অনেকটা ভালোর দিকে যাচ্ছে, দায়িত্ব নেওয়া যাবে, বড় কোনো প্রবলেমের জায়গা নেই, আর চাপ চললে পুরো অফিসের চলবে। কীরকম, ধরুন অফিস বন্ধ হয়ে যাচ্ছে, ওই অফিসে 20 জন কাজ করে, সবাই বেকার, তো একলা আপনার প্রবলেম নয় এটা, কিন্তু এটা হলো অফিস আপনাকে স্যাক করছে, তাহলে এটা আপনার প্রবলেম, এই স্যাক ব্যাপারটা আসবে না, হলে অফিস বন্ধ হবে, এটা আলাদা ব্যাপার। তো ধনুরাশির কাজ ভালো হচ্ছে, বিজনেস ভালো হচ্ছে না, মোটামুটি চলছে, টাকার চাপ রয়েছে, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো, কিন্তু আপনি হাউস ওয়াইফ হলেও, আপনি একজন পুরুষ হন, যেই হন, বাড়ির লোকজনদের থেকে সাবধান,
বিদ্যা সন্তান বোথ সাইডে পজিটিভ রেজাল্ট রয়েছে, আইনতগুলো যোগ ভালো ফল দিচ্ছে, বাইরের লোকজন এমন কিছু করতে পারবে না, নিজের রক্ত নিজের জ্ঞাতি পরিবার এই জায়গাটা চাপের আপনি যখন ধনুর মানুষ। তো খেয়াল রাখুন, খেয়াল রাখুন, এটাই সবচেয়ে বড় ব্যাপার। মূলা নক্ষত্র শো অফ করবেন না, পূর্ব ছাড়া নক্ষত্র আমার মনে হয় ওই যেটা বলছিলাম স্পেশালি গুরুজনদের সাথে একটু খেয়াল রাখবেন। উত্তরা ছাড়া নক্ষত্র ইনভেস্টমেন্ট বা খরচা না করাটাই বেটার। এবার আপনি ভাবছেন পুজোর কেনাকাটাটা এই সপ্তাহে করব, সেটা তাও করতে পারেন কিন্তু বড় খরচা না করাটাই বেটার। মকর রাশি, মকর রাশির জাতক বা জাতিকাদের শরীরটা চাপের, শরীর খুব একটা ভালো হচ্ছে না এবং কিছু ক্ষেত্রে মায়ের শরীরও ভোগাবে, বাচ্চার বাড়ির বাদবাকি মেম্বাররা ভালো আছেন, ইনভেস্টমেন্ট হবে, টাকা রোলটা ভালো হচ্ছে এবং ক্যাশ ইন হ্যান্ড হচ্ছে, হাতে টাকা ফাঁকা হয়ে গেছিলো, মানে হাত ফাঁকা হয়ে গেছিলো, ক্যাশ ইন হ্যান্ডটা ভালো হবে। ট্যুরস বা ট্রাভেলে প্রবলেম রয়েছে, যদি কোনো ঘোরা বেড়ানো দূর ভ্রমণ খুব সাবধানে, লাক্সারিতে প্রবলেম রয়েছে লক্ষ্য রাখবেন। এই সপ্তাহে বড় ঝামেলা মিটতে চলেছে অফিসের, পেন্ডিং কোনো কাজ খতম হতে পারে, বড় কোনো প্রজেক্ট নেমে যেতে পারে, আর আপনি কোনো বড় প্রজেক্টের দায়িত্ব পেতে পারেন। আপনি যখন মকরের জাতক বা জাতিকা বিজনেসে বড় বড় কিছু কাস্টমার পাবেন, তো আমি বলবো বড় কিছুর জন্য ঝাঁপান, বড় কিছু পেছনে ঝাঁপান বা বড় কিছুকে টার্গেট করে ঝাঁপান, আপনি বেটার রেজাল্ট পাবেন। আপনি যখন মকরের মানুষ, খুচরো ছোটোখাটো 10 টাকা লাভ দরকার নেই, 10 টাকা কি টাকা নয়, ডেফিনেটলি টাকা, 500 টাকাও টাকা। আমার সামনে যদি দুটো পড়ে থাকে 10 আর 500 আমি আগে 500টাই কুড়োবো, কেন বড় টাকা, তো ওটার পেছনে ঝাঁপান, বেটার রেজাল্ট হবে। দাম্পত্য জীবন ভালো হচ্ছে, প্রেমটা একটু ভোগাবে, প্রপার্টি নিয়ে কোনো প্রবলেম থাকলে ভোগাবে, রাস্তাঘাটে খুব বেশি সমস্যায় পড়ার জায়গা নেই, আর বিদ্যা একটু মনোযোগী হন, সন্তান সুখ ঠিকই আছে, আইনত জটিলতা আইনত প্রবলেম বা লিগাল প্রবলেম আশা করছি আপনাকে এমন কিছু চাপে রাখবে না, সো নো ইস্যু। আপনি কী রাশি? মকর রাশি। উত্তরা ছাড়া নক্ষত্র কনফিডেন্স বিল্ড করুন, শ্রবণা নক্ষত্র শো অফ করুন, ধনিষ্ঠা নক্ষত্র কথা বলবেন, বেটার হবে সিনিয়রদের সাথেও। আপনি অনেককে টপকাবেন এই সপ্তাহে, অনেককে টপকাবেন বা অনেককে টপকে বেরোবেন, আমার মনে হয় এটাই রেজাল্ট দেবে, বেটার রেজাল্ট দেবে। কুম্ভ রাশি, কুম্ভ রাশির টেনশানটা বড্ড বেশি, অতিরিক্ত টেনশান আর নেগেটিভ থটস কাজ করছে, বক্রি শনি মাথার ওপর বসে রয়েছে, চিন্তা চিন্তা চাপ তৈরি করছে, এটা ঘটনা লক্ষ্য রাখুন। তো শরীর ভালো, ফ্যামিলির শরীর ভালো, টাকার চাপ নিয়ন্ত্রণে থাকছে, হ্যাঁ এক খরচা হতে পারে, অসুবিধা নেই, ভ্রমণ একটু প্রবলেম দেবে, দেখে শুনে যাবেন, প্রচুর লোক সুযোগ সুবিধা নিয়ে যাবে, খেয়াল রাখুন, প্রচুর লোক অয়েলিং করে বাটারিং করে, ভাই প্লিজ করে দিন একটু, দাদা একটু দেখে দিন, এই ব্যাপারগুলো, দিদি একটু আপনি তো আছেন আপনি ভরসা, এই করে আপনাকে মাথাটাকে খারাপ করবে, আপনার কাজ ভালো হচ্ছে কিন্তু আপনার কাজের নামটা না আমি নিয়ে বেরিয়ে যাই, এই ব্যাপারটা খেয়াল রাখবেন। বিজনেস অ্যাভারেজ চলছে, চাকরি ক্ষেত্রে সফল হওয়া, কিন্তু ঘটনা এটা যে নামটা কার হচ্ছে, ওই যে বলছি লোকে সুযোগ সুবিধা নিয়ে যাবে আর আপনি প্রচণ্ড একটা মানসিক চাপের মধ্যে রয়েছেন। স্বামী স্ত্রীর সম্পর্ক খেয়াল রাখুন, প্রেম বরং ভালো, সন্তান সুখ ভালো, পড়াশোনায় টিচারদের সাপোর্ট, পড়াশোনায় দৈব সাপোর্ট করা চলছে কিন্তু ওভারঅল চলার ক্ষেত্রে দৈব সাপোর্ট করছে না, আর সব কিছুতে একটু লেট হতে পারে সব কাজ, আপনি যখন কোনো তাড়াহুড়ো করছেন ছোটাছুটি করছেন দৌড়ঝাঁপ করছেন আপনি কোনো চাপে রয়েছেন। ওয়েদার আপনি কুম্ভের জাতক বা জাতিকা, কুম্ভ রাশি সন্তান সুখ ভালো হচ্ছে, দায়িত্ব নিতে পারছেন, একজন দায়িত্ববান নাগরিক বলুন, দায়িত্ববান পিতা বলুন, কারুর পত্নী বলুন, কারুর মা বলুন, সব দায়িত্ব আপনি ভালোভাবে পালন করছেন, কারুর সন্তান বলুন আপনি পালন করছেন, বাবা মায়ের সাথে সম্পর্ক মোটামুটি চলছে, আত্মীয় স্বজনদের থেকে সাবধান। ধনিষ্ঠা নক্ষত্র, মিষ্টি কথায় বরফ যেন না গলে, শতভিশা নক্ষত্রের জাতক বা জাতিকারা এই সপ্তাহে কিছু সিনিয়র আপনাকে ইউজ করবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, আপনি বড় ইনভেস্টমেন্টে যাবেন না। রেবতী নক্ষত্র, রেবতী সন্তানের শরীর খেয়াল রাখবেন, এই সরি রেবতী বলছি মীন রাশি,
নক্ষত্রগুলো ঠিক বললাম কিনা কে জানে, যাই হোক ওই পরপর তিনটে নক্ষত্র, ধনিষ্ঠা শতভিসার পূর্বভাদ্রপদ, এই তিনটে নক্ষত্র হচ্ছে কুম্ভ রাশির নক্ষত্র, আর রেবতী হচ্ছে মীন রাশির শেষ শেষ নক্ষত্রটা। তো মীন রাশি, মীন রাশির ক্ষেত্রে সন্তানের হেলথ খেয়াল রাখুন, আপনার হেলথ ভালো দিকে যাচ্ছে, কোনো ট্রিটমেন্ট হতে পারে, ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করার ব্যাপার থাকলে অবশ্যই করবেন। আর আমি দেখেছি জানেন তো, আমাদের কাছে বহু মানুষ আছে, দেখি দেখাই বা দেখি, যারা একটু সচেতন মানুষ তাদের কোনো রোগ খুব বেশি হয় না দেখবেন, এবং সমাজের একটু একটু উঁচু স্তরের লোকজনগুলো সচেতন থাকেন, যে একটু শরীর খারাপ হচ্ছে তারা ভালো ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করে নেন। আর জেনারেলি মানুষ কি করে যে ও ওইটুকু হয়েছে, ও আমার কোনো ব্যাপার না, আমার কিছু হতে পারে না, প্রবলেম আমারই হয়, আমরাই মানুষ, আমাদেরই হয়। আপনারা যুবরাজ সিংয়ের জীবনীটা দেখবেন পড়লে কোনো সময়, এগুলো দেখার দরকার। যুবরাজ সিংয়ের ক্যান্সার ধরা পড়েছিল ভারত যখন বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় যে বছর, তিনি বলছেন যে আমার কি করে ক্যান্সার হলো, আমি স্পোর্টসম্যান, আমার কোনো আমি আমি খুব সাদা মাথা এবং স্পোর্টসের সঙ্গে থাকি সব সময়, মানে দেখুন সে ভারতীয় টিমের একজন, 11 জনের একজন, বলছে তাহলে আমার কি করে হলো, এবং এই বয়সে আমি না করি স্মোক, না করি ড্রিঙ্ক বা ওই পার্টি বা এগুলোও নেই, আমি এইটাই ভেবেছি বহুদিন, উনি বলছিলেন। তো মানুষ হতেই পারে, তো এইটা যে যদি আমরা একটু অল্পতে ট্রিটমেন্ট করি নি কোনো প্রবলেম হয় না। যাই হোক, যেটা বলছিলাম এটা একটু খেয়াল রাখুন, বাচ্চার শরীরগুলো, কথাবার্তা এগোবে, ইনভেস্টমেন্ট হবে, লিগাল আর কোনো ঝামেলা দুটোই আপনার ফলে রেজাল্ট যাচ্ছে, শত্রু আপনার কাছে এসে ধরা দেবে এই সপ্তাহে। আপনি সাড়ে সাথীর জন্য একটা স্ট্রেসে থাকবেন, টেনশানে থাকবেন, চাকরি ক্ষেত্রে প্রেশারে থাকবেন, কিন্তু কাজ হচ্ছে, ইয়েস হচ্ছে, বিজনেস হচ্ছে, হচ্ছে, কথা এগোবে এগোবে, এটা ঘটনা। স্বতন্ত্রভাবে কাজ করবেন, গ্রুপে কাজ করবেন না, গ্রুপে কি হবে 5 জনের কাছে ডিভাইড হবে, আপনি ভাগ দেবেন না এই সপ্তাহে, আপনি একলা কাজ করুন, আপনি চাপ নিন, কাজ করুন, এই সপ্তাহ বেটার রেজাল্টই দেবে। হ্যাঁ, আর আপনি যদি অতিরিক্ত টেনশন থাকে আর এমন কোনো কাজ থাকলো যেটা একলা সম্ভব নয়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু যেখান পর্যন্ত আপনি একলা যেতে পারবেন যাবেন। দাম্পত্য জীবন ভালো দিকে যাচ্ছে, প্রেম ভালো নয়, গুরুজনদের সাথে সম্পর্ক ভালো, বাট হাউস ওয়াইফরা চাপে রয়েছেন। সন্তানের শরীর খেয়াল রাখুন, কিছু ক্ষেত্রে সন্তান অবাধ্য থাকবে, বিদ্যাস্থান ভালো, লিগাল প্রবলেম ভালো রেজাল্ট দিচ্ছে। মীন রাশি, মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছে, উত্তর ভাদ্রপদ দৈব সাপোর্ট করবে, রেবতী নক্ষত্র হিসাবটা ঠিকঠাক লাগান, জিতে যাবেন, জিতবেন বা জিতে যাবেন, এটাই এই সপ্তাহ রাশিফল। আশা করছি কাজে লাগবে। আর লাস্ট পার্টটা চলুন শুরু করি, এটা অনেকের খুব প্রিয় পার্ট, অনেকের খুব ফেভারিট পার্ট। আমি আপনাদেরকে বলেছিলাম কটা দিন আগে, প্রায় মনে হয় গত সোমবার তার আগের সোমবার, যে সাপ্তাহিক রাশিফলে স্পেশাল কিছু দেবো, কিছু চেনা জানা কিছু মানুষের একটু এক্সপিরিয়েন্স শেয়ার করবো, আধ্যাত্মিক কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবো, যাদেরকে আমি দেখেছি বা কথা বলেছি বা এরকম ব্যাপার, এরকম ব্যাপার আমার চোখের সামনে দেখা এই ঘটনাগুলো এবং ফ্যাক্ট। আমাদের বাড়ির এখানে, আমার বাড়ি ব্যান্ডেলে, আমাদের বাড়ির এখানে এখান থেকে বেশি দূরে নয়, মগরা, আর মানে আমাদের বাড়ি থেকে ট্রেনে যারা যাবেন 2-3টে স্টেশন হচ্ছে আদিসপ্তগ্রাম, মগরা, তেলান্ডু, ঠিক মগরা তেলান্ডুর মাঝখানে একটি মঠ আছে, আশ্রম আছে, আমরাও যাই, এবং ওই যে আমাদের যিনি মহারাজ আমাদের দশমহাবিদ্যার পুজোর সময় আসেন, উনি ওখান থেকেই আসেন, ওনার গুরু হচ্ছে চিন্তাহরণ ঠাকুর, অনেকে জানেন, অনেকেই জানেন, খুব প্রসিদ্ধ একজন মহাত্মা, দেহ রেখেছেন,
তার গুরুদেবের নাম হচ্ছেন সীতারাম দাস ওঙ্কারনাথ, ওঙ্কারনাথ ঠাকুর। আমাদের এখানেই ওঙ্কারনাথ ঠাকুরের মানে এখানে মানে মগড়া, আমার বাড়ি থেকে মগড়া, বাইক তো রয়েছে, যেতে ওই ধরুন 10-12 মিনিট সময় লাগে। এখন দিল্লি রোড খুব ভালো হয়ে গেছে, এগুলো চোখের সামনে দেখা। এবং আমরা বহুবার ওই চিতের মাড্ডা, উনি ওই জায়গাটাকে নাম বলে, যে বহুবার গেছি, এখনও যাওয়া হয়। এখন চিন্তারাম ঠাকুর দেহ রাখার পর মঠ প্রায় ফাঁকা, তার একটা সমাধি আশ্রম হচ্ছে ত্রিবেণীতে, ত্রিবেণীতে ওঙ্কারতলা নাম, এখন নামটা একটু পাল্টানো হয়েছে। তো সেই মঠে আমি দেখেছি মহারাজেরকে দেখা সামনে থেকে, দুটো ঘটনার উদাহরণ দেবো আমি, যে এক হচ্ছেন যে চোখের সামনে দেখা, যে মহারাজ কারুর থেকে কিছু চাইতেন না, কারুর থেকে কোনোদিন কিছু চাইতেন না, যে দে আশ্রমের জন্য দে, প্রত্যেক দিন 500-600 পাতা পড়তো আশ্রমে, মানুষ ভোগ নিতেন। এবং মহারাজের এটা নিয়মই ছিল যে ওনার আশ্রমে এসে কেউ অভুক্ত যাবেন না, কারণ ওনার জীবনে এরকম কিছু ঘটনা ঘটেছিল যে তিনি নাকি ফিল করেছিলেন মা এসে কোনোভাবে ফিরে গেছেন অভুক্ত, সেখান থেকে কেউ অভুক্ত যাবে না ওনার মঠ থেকে। প্রত্যেক দিন 500-600 পাতা পড়ত, বুঝতে পারছেন তো 500-600 পাতা মানে কীরকম আয়োজন হয় প্রত্যেক দিন। এবার হ্যাঁ, আপনি আমরা বলবো যে বিয়েবাড়ির মতো ওরকম হয়তো খাওয়া দাওয়া হতো না, কিন্তু ও রান্না আলাদা জিনিস, ও রান্নার সাথে আপনারা আমি আমরা বাড়িতে যে রান্না করি ম্যাচ করানো যাবে না, আপনি যত ভালো করেই করুন। যে কোনো অনুষ্ঠানের জায়গায় দেখবেন, যেখানে ভোগ হচ্ছে কোনো একটা জায়গায় দেখবেন, ও রান্না বলে না ঠাকুরের মাহাত্ম্য, মহিমা, সত্যি মহিমাতে রান্না হয়। কিন্তু প্রত্যেক দিন দেখা যেত যে সব জিনিসপত্র ঠিকমতো অ্যারেঞ্জ হয়ে গেছে। এরকম একটা ঘটনা একবার শুনেছিলাম, আমার এক দিদা ওই মঠে থাকতো বিয়ের আগে, ওখানেই থাকতো আমার দিদা, খুব অনেক আগের কথা এটা, যে দিদা বলছে যে সেদিন কিছু নেই, উপকরণ সেইভাবে কিছু নেই, কী রান্না হবে মহারাজ ভাবছেন, বলছে যা হবে দেখা যাবে, মা যখন আছে তার জিনিস সে বইবে। হঠাৎ করে দেখা যাচ্ছে তখন প্রায় সকাল 11:30-12 বাজে, একটা খুব মানে বউ মাথা করে, একটা বউ মানে আদিবাসীদের বউ বা এরকম কিছু ভদ্রমহিলা, মাথায় করে একটা ঝাঁকা নিয়ে আসছেন, যে মহারাজ বাবু পাঠিয়েছে তোমার জন্য, নাও নাও এটা নাও, ঝাঁকার মধ্যে চাল ডাল তেল অনেক কিছু জিনিস নিয়ে এসছে। এসে মহারাজ বলছে তুমি বসো বসো আমি আসছি, বলে তিনি ভেতরে গেছেন, এরকম কিছু একটা ব্যাপার। এসে দেখছেন তিনি আর নেই, আর তাকে আর কেউ দেখেও নি। এগুলো ভাবলেও অন্যরকম লাগে, মানে আমাদের এখানে যারা আছেন মানে হুগলি জেলার মোটামুটি, এবং যারা সীতারাম ঠাকুরের পরম্পরায় দীক্ষিত, তারা প্রত্যেকে এই জায়গাটা চেনেন, জানেন। তো এটা ব্যাপার, তিনি আর নেই, তাকে আর মানে কোথায় তিনি মানে জানা যায় না। এটা এটা এবং আপনারা যারা মহারাজকে, যারা আপনারা বলতে যারা মহারাজকে দেখেছেন, তারা দেখেছেন যে আমরা খুব বড় সিদ্ধ সাধক দেখিনি, বলা মানে যে বিশাল হিমালয়ের গুহার সাধক বা এগুলো দেখিনি সত্যি কথা, বা রামকৃষ্ণদেব বা বামদেব এনাদেরকেও আমরা চোখে দেখিনি, কিন্তু মহারাজকে দেখেছিলাম চোখের সামনে। এবং মনে হচ্ছে যে গা দিয়ে যেন জ্যোতি ঠিকরে বেরোচ্ছে। আমরাও ধরুন পুজো পাঠ টুকটাক করি বা একটু জপ তপ করি, আমাদের আলাদা ব্যাপার মানে, কিন্তু এনাদের পুজো বা এনাদের সেই ধরনের ঈশ্বরের যেরকম সান্নিধ্যে থাকেন, থেকেছেন, মনে হবে যেন গা দিয়ে জ্যোতি ঠিকরে ঠিকরে বেরোচ্ছে, চোখের সামনে দেখা। এবং এটাই এটা ঘটনা। দু নম্বর হচ্ছে যে আমার বাড়িতে আমি বহুজনকে পুজো করিয়েছি, এটা আমি জানি না বলা উচিত হবে কি না,
যিনি আমাদের বাড়ির পুরোহিত মশাই, মন্দিরের পুরোহিত মশাই, আমি জানি না এটা বলাটা ঠিক হলো কি না, পুরোহিত মশাইয়ের ছেলে ক্লাস 8 পড়ার সময় জলে ডুবে মারা গেছিল। তিনি তার পরের দিন মহারাজের কাছে ছুটেছিলেন, কারণ তিনি তার কাছেই দীক্ষিত। এখনও উনি আমাদের বাড়িতে আমাদের মন্দিরে পুজো করেন। এবং ঘটনা এটা, তিনি তার পরের দিন মহারাজের কাছে ছুটেছিলেন যে কি হয়ে গেল আমার, আমার সব শেষ হয়ে গেল। সাধারণ পুরোহিত, এবং যেটা হয় একটা বাবা, পুরোহিতের থেকেও বড় কথা একটা বাবা, তখন ক্লাস 8 পড়ে ছেলেটি, এখন থাকলে হয়তো তার বয়স হতো 28-29 বছর বা 30 বছর। মহারাজ তাকে বলেছিলেন যে তোর এই ছেলে সাধারণ ছেলে নয়, একে রাখা যাবে না। কোনো এক সময় বলেছিলেন, তারপর সেই দিন তার পরের দিনই গেছে তিনি মানে পাগলের মতো হয়ে, যে বাবা কি হলো আমার, কি হয়ে গেল এটা। তো তখন তিনি কাঁদতে কাঁদতে বলছেন, দুঃখ করিস না, যেখান থেকে এসেছিল সেখানে চলে গেছে, তোকে তো বলেই ছিলাম এটা। এরকম বহু রয়েছে, বহু ঘটনা রয়েছে, এবং এটা ব্যাপার আমাদের সকলে, ওই আমাদের যিনি মহারাজ আসেন, আমাদের যখন দশমহাবিদ্যার পুজো হয়, যখন আপনারা এসছেন, অনেকে এসছেন, দেখেছেন, মহারাজকেও দেখেছেন, উনি ওনারই শিষ্য। এবং আপনাদের এইটুকু লাস্ট বলে যাই, আমাদের যেটুকু মানে আমাদের বাড়ির যেটুকু সমৃদ্ধি বা উন্নতি বা যেটুকু যেটুকু হয়েছে ওনার বাড়িতে পা পড়ার পর থেকে, যেটুকু আজকে হয়েছে বা এই মন্দির প্রতিষ্ঠা, এত কিছু ধুমধাম, এত কিছু আয়োজন, সারা বছর ধরে চেষ্টা প্রচেষ্টা চলে, যেটুকু হয়েছে ওনার বাড়িতে পা পড়ার পর থেকে, এরকম মানে প্রত্যেকটা ফ্যামিলিতে এরকম কিছু ঘটনা থাকে যেগুলো বলাটা উচিত নয় বা যায় না। এবং আমাদের এরকম কিছু জিনিস ছিল বা আছে, ছিল, তিনি পা পড়ার পর থেকে আস্তে 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 একটা উন্নতি বা সফলতার জায়গা তৈরি হয়। এবং এইভাবেই শুরু হয়েছিল এবং আজকে এই জায়গা দাঁড়িয়ে আছে, আপনাদের সামনে বসে আছি, সবই তার আশীর্বাদ, তার করুণা বা তার কৃপা। ব্যাস এইটুকুই, এটুকুই থাক। কতটা কী ভালো লাগলো জানি না, চেষ্টা করলাম। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।